দুজন বলে শুরু হয়েছে, এই যে দেখুন খেলা, এই তো এই তো, ওরে বাপরে বাপ শুরু হয়েছে, ওরে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জমে উঠেছে এই বলি খেলা। একজন বলে এতে দিতে 500 টাকা পেয়েছেন, কে যেন তাকে 500 টাকা উপহার দিয়েছে। এই তো ড্যান্স শুরু হয়ে গেছে, জমে উঠেছে। কয়বার জয়লাভ করেছেন? আমি জীবন হারি নেই। আসসালামু আলাইকুম দর্শক, যুক্ত করছি হাটহাজারী উপজেলার গোমানমদন ইউনিয়নের বৈশাখী মেলা থেকে। দেখতে পাচ্ছেন বলি খেলা চলছে বোয়ালিয়া বটমূলে, বলি খেলা চলছে। এই মাত্র একজন বলি জিতে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য বলি খেলা, বৈশাখী মেলা উপলক্ষে বলি খেলা হচ্ছে। চমৎকার উত্তেজনাপূর্ণ এই খেলা চলছে, বলিরা আছে। বলি খেলা শেষ পর্যায়ে ফাইনাল রাউন্ড চলছে, আপনাদেরকে সেই খেলা যুক্ত করার চেষ্টা করছি। গোমানমদন ইউনিয়নের বোয়ালিয়া মুখের বোয়ালিয়া বটমূলে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই এই মেলা। মেলা উপলক্ষে চলছে বলি খেলা, জমে উঠছে এই খেলা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুটা কটকা লেগেছে, খেলা নিয়ে ইতিমধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, খেলা আবার হতে হবে। আর একজন বলছে কেন হবে, দেখুন এই যে বলিরা এখানে বলি খেলছে। এই একজন বলিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদের কটকা লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বলিরা আছেন তারা বলি খেলছে, বেশ কজন এখানে বলি ধরেছেন এখানে, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এসব বলিরা, প্রচুর জনসমাগম হয়েছে এখানে। ইতিমধ্যে এই কজন বলি তারা বলি ধরেছেন এবং কিছুটা ইয়ে দেখা যাচ্ছে এখানে চলছে। কয়জন বলি এসেছে, কয়জন বলি পর্যন্ত? দর্শক, খেলা নিয়ে আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি। একজন হয়তো এখানে মতামত দিচ্ছেন যে না খেলার যে ফাইনাল রাউন্ডটা চলছে এটা রং হয়েছে, আরেকবার পক্ষ বলছে না ঠিক হয়েছে। এখানে আমরা বলি একজন বলিকে দেখতে পাচ্ছি, আপনার নাম কি? মোহাম্মদ ফারুক সিকদার। ফারুক সিকদার কোথেকে এসেছেন? সারিয়া রেল স্টেশনের পূর্ব পাশে বাড়ি। আচ্ছা, এখন কি এখন যে খেলা চলছে ফাইনাল রাউন্ড আছে না? আমি ফাইনাল আসার দিছি, আর তারা দইতেছে না, কিছু বলছে একবার আসার আসার দিছি, সমান করে দিছি, তারপরে আর তারা কি। কয় বছর ধরে বলি খেলছেন? 22 বছর ধরে। লাল দিঘির পারে খেলেছেন কি? গত বছরে খেলেছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন রেজাল্ট কেমন ছিল? ইনশাআল্লাহ ভালো। না এবার কি আশা করছেন? এবারও যাবেন নিয়ত আছে। এখানে আবার বাদকরা আছেন, ঢোল নিয়ে ওনারা আছেন, যখন খেলা শুরু হয় ওনারা তালে তালে ঢোল বাজান। এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি, উনি বাঁশিটা একটু বাজান দেখি একটু। ওনারা মনোমুগ্ধ করে তুলছেন তালে তালে ঢোল পিটিয়ে বাঁশি বাজিয়ে। খেলা চলছে, শুরু হয়ে গেছে খেলা, দশা খেলা আবার শুরু হয়ে গেছে। আপনাদেরকে হাটহাজারী উপজেলা গোমানমদন ইউনিয়নের বোয়ালিয়া বটমূল থেকে যুক্ত করছি। দুইজন আবার খেলবেন, খেলা শুরু হচ্ছে, দুই বলি বলি ধরছে। আবার দেখুন এত শুরু হয়ে গেল খেলা,
দুজন রেফারি আছে এখানে রেসলিং তো দেখেন ইংরেজিতে রেসলিং বাংলাতে বলি এখানে আবার কোন শাল বন্ধ হয়ে যাচ্ছে কিনা একজন উখিয়ার বলি একজন চারিয়ার বলি ইনি হচ্ছেন আমাদের হাটাজারের চারিয়ার বলি আর ওটা হচ্ছে যে উনি হচ্ছেন যে উখিয়া থেকে আসছেন দুইজন দুই স্থানের বলি এই তো জমে গেছে বলি আয় হায় একজনের মুখে ব্লিডিং হচ্ছে রক্ত পড়ছে এখানে আমরা কোনো জন সিনাকে দেখতে পাচ্ছি না এখানে কোনো ট্রিপল এসকে দেখতে পাচ্ছি না এগুলো আমাদের দেশের বলি এলাকারই বলি একজন আসছে আপনার উখিয়া থেকে একজন আসছেন হাটাজার বাজার চারিয়া থেকে শুরু হয়ে গেল আবার শুরু হচ্ছে অনেকটা মারামারি পথে চলে যাচ্ছে এই তো জমে যায় দাও ওকে ওকে জমে গেল জমে গেল রেসলিং রেসলিং ইয়া হিয়ার ইট ইজ লেটস গো চারিয়ার বলি আর উখিয়ার বলি জমে গেল খেলা মাঠে বিপুল সংখ্যক দর্শক ওরে বাপরে বাপ যে বলি জমাট সৈয়দ হোসেন বলি আপনি রেফারি না কয় বছর ধরে বলি খেলেছেন আপনি আমি প্রায় 40 বছর ধরে বলি খেলছি 40 বছর ধরে এখন তো রেফারির দায়িত্বে চলে গেছে এখন রেফারির দায়িত্বে চলে গেছে খেলা কি হলো সিদ্ধান্ত কি হলো এখন সিদ্ধান্ত ঠিক আছে আবার খেলা দি খেলা সোনা শুরু হই ফরা আবার দেখা যাবে আবার চলবে পরে না হ্যাঁ আবার চলবে তারপর দুসরা খেলা আরেকবার দেব আর খেলা জানা চলতেছে যে আবার হ্যাঁ তালা বন্ধ করে দিছি আচ্ছা ব্যাপক উত্তেজনা হওয়ার কারণে আপাতত খেলা কিছুক্ষণ বন্ধ রয়েছে দুই বলির মধ্যে তীব্র উত্তেজনা দর্শক আপনারা ভয় পাবেন না এখানে দলাদলি মারামারি যেটা হয় সেটা হবে না দুজন বলি খেলছে ফারুক বলি আরেকজন হচ্ছে যে উকিয়ার করিমুল্লাহ বলি দুই বলির মধ্যে খেলা আমরা আপনারা দেখতে পেয়েছেন একটু আগে এটা আসলে সত্যি মজার বিষয় এই জন্যই যে আসলে আমি অনেক উপভোগ করছি আমার মাধ্যমে আপনারাও কিন্তু উপভোগ করতে পারছেন এখন কর্তৃপক্ষ যারা রেফারি আছেন তারা আপাতত কিছুক্ষণের জন্য এই খেলা স্থগিত রেখেছেন কারণ দুজন বলি মারমুখী পর্যায়ে চলে গেছেন একজনের মুখে কিছুটা ব্লিডিং হয়েছিল মুরব্বী কত বছর ধরে এই বলি খেলাগুলো দেখতেছেন এখানে আমি আমি তো পাকিস্তান আমল হইতে দুই বছর হইতে খেলতে আছি শুকুর আমাদের সাপ শুকুর আমরা অনেক বলি খেলছি এখন বলি খেলেন না খেলি তো আমি গত বছর লালের পারে খেলছি এই বছরও যাবো আল্লাহ দিলি এখানে খেলবেন না এখানে তো আমার মতন নাই আমার মতন থাকতে যদি খেলতে হবে কলিমুল্লাহ বলির কাছে যুক্ত হব কলিমুল্লাহ বলি আপনি কয় বছর ধরে বলি খেলছেন 36 বছর সবাই বলি এখন তো মানুষ নামের আগে অ্যালেক্স দিচ্ছে মাইকেল দিচ্ছে কিন্তু ওনাদের নামের পেছনে বলি কারণ ওনার বলি খেলেন আচ্ছা টিভিতে যে রেসলিং একটা দেখেন সেটা আর এটার মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন অনেক পার্থক্য আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এই তো ড্যান্স শুরু হয়ে গেছে জমে উঠেছে বাদকরা বাজাচ্ছেন এক বলি ডান্স করছেন এটা কি বলি বলবো নাকি যারা স্মৃতি কাতুরে আপনারা এগুলা দেখতে পারেন আপনাদের সময় যে খেলাগুলো হতো সেগুলা রূপান্তর করতে পারেন ওরে বাপরে বা ভাইয়ের নাম কি মোহাম্মদ নাজামুদ্দিন বালুখালী নাজাম বলি 15 বছর ধরে বলি খেলছেন নাজাম বলিকে দেখুন আমরা হাটাজারির সন্তান এখানে আমরা একজন মহিলাকেও দেখতে পাচ্ছি খেলা দেখতে আসেন এখন যে শো আপটা হচ্ছে এটা দুজন বলির মধ্যে খেলা হবে দুজন বলির মধ্যে খেলা হচ্ছে দেখুন এটা দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এই দুজন বলি ধরবেন নাজাম বলি আরেকজন বলির নামটা আবার জানা নেই জানিয়ে দেবো দেখি দুজন বলি শুরু হয়েছে এই যে দেখুন খেলা এই তো ওরে বাপরে বাপ
শুরু হয়ে গেছে। ওরে জিতে গেছে নেদামপল্লির পরাজয়, উঠেছে জমে উঠেছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জমে উঠেছে এই বলি খেলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু আগে যে দুজন বলি ধরেছে তারা বিনোদনের জন্য দিয়েছে, তবে যেটা ফাইনাল রাউন্ডে বলি খেলা হচ্ছে সেটা আবার স্থগিত রয়েছে। কারণ একটু আগে এখানে যে দুজন বলি খেলতে এসেছেন তাদের মধ্যে অনেক উত্তেজনা ছিল, যার কারণে এখানকার যারা রেফারি আছেন তারা এই খেলাটুকু কিছুক্ষণের জন্য পোস্টপোন করেছে। আমরা আশা করছি কিছুক্ষণ পরে আবার শুরু হবে। একজন বলি এতে 500 টাকা পেয়েছেন, কে যেন তাকে 500 টাকা উপহার দিয়েছে, 500 টাকা উপহার দিয়েছে। পাণ্ডু বলে উকিয়ার উকিয়ার পাশু বলে এখন একজন হাটদারের নাজাম বলিকে বালুকালের নাজাম বলিকে পরাজিত করেছে, তাদেরকে 500 টাকা পুরস্কৃত করা হয়েছে। বলতে গেলে জমে উঠেছে এই বলি খেলা। আপনি তো রেফারি ছিলেন না? রেফারি ছিলেন না? আচ্ছা কে জয়লাভ করেছে একটু বলবেন। সৌরভ বলি, উনি আর ফার্স্ট খেলা ফার্স্ট সারিয়া মুরাদপুর রেল স্টেশনের ফারুক বলি, তিনি বোয়ালিয়া মুখে যে আপনার বলি খেলা হয়েছে সেই বলি খেলা প্রথম হয়েছে এবং ওনাকে অভিনন্দন। এবং চারিয়াবাসীকে আপনি গর্বিত করেছেন কারণ আপনি সেই জয়লাভ করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। পুরস্কার হিসেবে কি পাচ্ছেন? ফার্স্ট কালার টিভি। কালার টিভি পাচ্ছেন? ফার্স্ট পুরস্কার। আচ্ছা আগেও কি কখনো জয়লাভ করেছেন? করেছি। কয়বার জয়লাভ করেছেন? আমি জীবন হারি নাই, কোনদিন হারি নাই। তাহলে অপরাজিত চ্যাম্পিয়ন আপনাকে। কেমন লাগছে আপনি? খুশি লাগছে, খুশি লাগছে। ভালো আছে, ওকে, থ্যাংক ইউ। দর্শক তাহলে ফারুক বলি তিনি জয়লাভ করেছেন এবং তিনি বলছেন জীবনে তিনি হারেন নাই, এখানে আছেন। তা যা হোক সবার জন্য শুভকামনা, বলি খেলার এখানেই সমাপ্তি করলো। আল্লাহ হাফেজ।